সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাত্রী কমবে না, বরং আরও বাড়বে বলে আশাবাদী দক্ষিণ অঞ্চলের লঞ্চ ব্যবসায়ী ও মালিকরা। পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম কয়েকটি দিন যাত্রী চাপ কম হলেও ধীরে ধীরে এ চাপ আবারও বাড়তে শুরু করেছে বলে দাবি তাদের। ঢাকা কুয়াকাটা চার লেনের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পরেও নৌপথে যাত্রী বাড়বে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য তারা তিনটি কারণও চিহ্নিত করেছেন। তাদের মতে, প্রথমত নৌপথে ভাড়া কম, দ্বিতীয়ত লঞ্চের যাতায়াতে কর্মঘণ্টা নষ্ট হয় না এবং যাত্রীর ক্লান্তি বোধ করে না যাত্রীরা সাধারণত, তৃতীয়ত বর্তমানে বিলাসবহুল যেসব লঞ্চ তৈরি হচ্ছে যাত্রীরা বাসের চেয়ে এসব লঞ্চে ভ্রমণে বেশি আগ্রহ হবে। তার উপর বেশিরভাগ লঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পাশাপাশি রয়েছে লিফট এবং হাসপাতালের ব্যবস্থা। বিলাসবহুল লঞ্চে যুক্ত হয়েছে ইকোসাউন্ড প্রযুক্তি, এতে পানির গভীরতা বোঝা যায়, ফলে লঞ্চ চরে আটকে পড়ার ঝুঁকিও অনেক কমেছে। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ প্রাচীন ও ঐতিহ্যবাহী বাহন এই লঞ্চগুলি, তাই নদী যতদিন বহমান আছে লঞ্চের প্রয়োজনীয়তাও ততদিন থাকবে বলে জানান এই ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুরভি শিপিংয়ের পরিচালক রেজিনুল কবির জানান, ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করলেও বড় ও বিলাসবহুল লঞ্চগুলো চলে ঢাকা বরিশাল ও পটুয়াখালী বরগুনা জালুকাডি রুটে। সুরভি 1964 সাল থেকে 10-12টি ছোট লঞ্চ নিয়ে এ পথে যাত্রা শুরু করে। সে সময় 80-এর দশকের শেষ দিকে এমভি সামা ছিল প্রথম বড় লঞ্চ। 88 বা 89 সালের দিকে এই রুটে অ্যাটলাস সান। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো ভিআইপি জোন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের রাজকীয় বিলাসবহুল লঞ্চটির এই সামনের ভিআইপি জোনের সামনের অংশ, সোফা, এসি, সিসিটিভি, তারপরে দেখুন এখানে বসে ডিনার করার জন্য সুন্দর ডাইনিং স্পেস আছে, সার্বক্ষণিক আপনার রুম বয় আছে। এখানে অনেকগুলো ডুপ্লেক্স কেবিন আছে, বিশেষ করে কেবিনের মধ্যে যে কেবিনগুলো ভালো সেগুলো ডুপ্লেক্স কেবিন। আমি আজ দেখাচ্ছি, দেখুন ডুপ্লেক্স কেবিন, এটি একটি ডুপ্লেক্স কেবিন, এটার ভাড়া 8,000 টাকা। দেখুন কি সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, দেখুন সব আছে, এসি, তারপরে টিভি আছে, তারপরে দেখেন সোফা আছে, হ্যাঙ্গার রাখার জন্য এই শার্ট প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে দেখেন খুব সুন্দর পরিপাটি করে সাজানো লঞ্চটি, দেখলে যে কারো যে কেউ মুগ্ধ হয়ে যাবে এবং সবাই চাইবে এই লঞ্চে জার্নি করার জন্য। দেখুন আমরা এরপর আর একটা কেবিনে আসলাম, এটাও ডুপ্লেক্স এবং ভিআইপি কেবিন। এই কেবিনটা, এই কেবিনের ভাড়াও 8,500 টাকা। চারজন যেতে পারবেন, চারজন যাওয়া যাবে, চারজন অ্যালাউ, তা চারজন যাওয়া যাবে। পাশাপাশি আপনারা এখানে দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর। এটাও একটি ডুপ্লেক্স কেবিন, এই ডুপ্লেক্স কেবিনগুলি শুধু আপনাদের দেখাবো। আর এখানে মোট 8টার মতো ডুপ্লেক্স কেবিন আছে, এর মধ্যে অল্প কয়েকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে,
দেখে যে কারো মন ভরে যাবে এর নান্দনিক ডিজাইন দেখে। এক ডুপ্লেক্স কেবিনটার ভাড়া 8,500 টাকা। চলুন আমরা আপনাদের আর একটি কেবিন দেখাবো, তারপরে আমরা এখানে থেকে বের হয়ে যাব। চলুন আর একটি কেবিন সামনে একটু আমরা গিয়ে আপনাদের দেখাই। 7,000 টাকা না, কত দিতে পারবে এটা? 4 জন না? কেবিন কি অনলাইনে টিকিট কাটতে হয় না? আপনি খুবই সুন্দর, খুবই সুন্দর। এই বাহিরের অংশ দেখুন, এখানে বসে এটাও একটা ডুপ্লেক্স কেবিন। এটাও 8,500 টাকা ভাড়া। এদের লাইটিং এই অন্যরকম, অন্য সব লঞ্চের চেয়ে এই লঞ্চটি আমার কাছে খুবই প্রিয়। দেখুন এটা, এই কেবিনটা দোতলায় ব্যবস্থা আছে। এই কেবিনের মধ্যে দোতলার ব্যবস্থা আছে, আপনাদের দোতলাও দেখাবো। আগে নিচে নিচে যে পার্ট আছে সেই পার্ট দেখানোর পরে আমরা দোতলার পার্টটা দেখাবো। এটা 10,000 টাকা ভাড়া। দেখুন কত সুন্দর করে সাজানো, একদম পরিপাটি করে। এই দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে দোতলে উঠে তারপরে এটা ওখানে, যদি কারো স্পেশাল কোনো ইয়ে থাকে অ্যাডভেঞ্চারের জন্য আসে, তাহলে দোতলায় তাদের ব্যবস্থা আছে। দোতলায় সিট, দোতলায় দেখুন আপনার একটু আমি দেখাবো, আগে এদিকে দেখেই নিই। এই সিঁড়ি দিয়ে উঠবো আমি, এখন সিঁড়ি দিয়ে উঠে আমি দোতলায় আপনাদেরকে একটু দেখাবো। এই কেবিনের দোতলা, এই দেখুন দোতলায়, এখানেও দুজন আপনারা দুজন রাতযাপন করতে পারেন। এখানেও এসির ব্যবস্থা আছে, ওখানে যা যা ব্যবস্থা আছে নিচে এখানেও তাই তাই আছে। দেখুন সুন্দর করে পরিপাটি করে সাজানো, একদম একদম মনে হচ্ছে যেন কোনো ফাইভ স্টার হোটেলের মতো করে সাজানো হয়েছে লঞ্চটিকে। আপনি মনে হবে যেন ফাইভ স্টার কোনো হোটেলে আসি এই লঞ্চটিতে আপনি ভ্রমণ করলে। চলুন দর্শক, আমরা এখান থেকে বিবি জোন থেকে বের হয়ে যাই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমর্থন করুন, আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যাত্রী কমবে না, বরং আরও বাড়বে বলে আশাবাদী দক্ষিণাঞ্চলের লঞ্চ ব্যবসায়ী ও মালিকরা। পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম কয়েকটি দিন যাত্রী চাপ কম হলেও ধীরে ধীরে এ চাপ আবারও বাড়তে শুরু করেছে বলে দাবি তাদের। ঢাকা কুয়াকাটা 4 লেনের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পরেও নৌপথে যাত্রী বাড়বে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য তারা 3টি কারণও চিহ্নিত করেছেন। তাদের মতে, প্রথমত নৌপথে ভাড়া কম, দ্বিতীয়ত লঞ্চের যাতায়াতে কর্মঘণ্টা নষ্ট হয় না এবং যাত্রীর ক্লান্তি বোধ করে না যাত্রীরা সাধারণত, তৃতীয়ত বর্তমানে বিলাসবহুল যেসব লঞ্চ তৈরি হচ্ছে যাত্রীরা বাসের চেয়ে এসব লঞ্চে ভ্রমণে বেশি আগ্রহ হবে। তার উপর বেশিরভাগ লঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পাশাপাশি রয়েছে লিফট এবং হাসপাতালের ব্যবস্থা। বিলাসবহুল লঞ্চে যুক্ত হয়েছে ইকোসাউন্ড প্রযুক্তি, এতে পানির গভীরতা বোঝা যায়, ফলে লঞ্চ চরে আটকে পড়ার ঝুঁকিও অনেক কমেছে। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ প্রাচীন ও ঐতিহ্যবাহী বাহন এই লঞ্চগুলো, তাই নদী যতদিন বহমান আছে লঞ্চের প্রয়োজনীয়তাও ততদিন থাকবে বলে জানান এই ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুরভি শিপিংয়ের পরিচালক রেজিনুল কবির জানান, ঢাকা থেকে বিভিন্ন রুটে
লঞ্চ চলাচল করলেও বড় ও বিলাসবহুল লঞ্চগুলো চলে ঢাকা বরিশাল ও পটুয়াখালী বরগুনা জালুকাঠি রুটে। সুরভি 1964 সাল থেকে 10-12 ছোট লঞ্চ নিয়ে এ পথযাত্রা শুরু করে। সে সময় 80-এর দশকের শেষ দিকে এমভি সামা ছিল প্রথম বড় লঞ্চ। 88 বা 89 সালের দিকে এই রুটে অ্যাটলাস সান। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো ভিআইপি জোন অ্যাডভেঞ্চার 9 লঞ্চের রাজকীয় বিলাসবহুল লঞ্চটির এই সামনের ভিআইপি জোনের সামনের অংশ, সোফা, এসি, সিসিটিভি, তারপরে দেখুন এখানে বসে ডিনার করার জন্য সুন্দর ডাইনিং স্পেস আছে, সার্বক্ষণিক আপনার রুম বয় আছে। এখানে অনেকগুলো ডুপ্লেক্স কেবিন আছে, বিশেষ করে কেবিনের মধ্যে যে কেবিনগুলো ভালো সেগুলো ডুপ্লেক্স কেবিন। আমি আজ দেখাচ্ছি, দেখুন ডুপ্লেক্স কেবিন, এটি একটি ডুপ্লেক্স কেবিন, এটার ভাড়া 8,000 টাকা। দেখুন কি সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, দেখুন সব আছে, এসি, তারপরে টিভি আছে, তারপরে দেখেন সোফা আছে, হ্যাঙ্গার রাখার জন্য, এই শার্ট প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে দেখেন খুব সুন্দর পরিপাটি করে সাজানো লঞ্চটি, দেখলে যে কারো যে কেউ মুগ্ধ হয়ে যাবে এবং সবাই চাইবে এই লঞ্চে জার্নি করার জন্য। দেখুন আমরা এরপর আর একটা কেবিনে আসলাম, এটাও ডুপ্লেক্স এবং ভিআইপি কেবিন। এই কেবিনটা, এই কেবিনের ভাড়াও 8,500 টাকা। চারজন যেতে পারবেন, চারজন যাওয়া যাবে, চারজন অ্যালাউ, তা চারজন যাওয়া যাবে। পাশাপাশি আপনারা এখানে দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর। এটাও একটি ডুপ্লেক্স কেবিন, এই ডুপ্লেক্স কেবিনগুলি শুধু আপনাদের দেখাবো। আর এখানে মোট 8টার মতো ডুপ্লেক্স কেবিন আছে, এর মধ্যে অল্প কয়েকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখে যে কারো মন ভরে যাবে এর নান্দনিক ডিজাইন দেখে। এই ডুপ্লেক্স কেবিনটার ভাড়া 8,500 টাকা। আজকে না আমার ওদের জিজ্ঞেস করছিলাম, আপনাদের তো ডেকের ভাড়া বাড়ছে তাই না? চলুন আমরা আপনাদের আর একটি কেবিন দেখাবো, তারপরে আমরা এখানে থেকে বের হয়ে যাব। চলুন আর একটি কেবিন সামনে একটু আমরা গিয়ে আপনাদের দেখে। 7,000 টাকা না, কতজন যেতে পারবে এটাই? চারজন না? কেবিন কি অনলাইনে টিকিট কাটতে হয় না? আপনি খুবই সুন্দর, খুবই সুন্দর। এ বাহিরের অংশ দেখুন, এখানে বসে এটাও একটা ডুপ্লেক্স কেবিন, এটাও 8,500 টাকা ভাড়া। এদের লাইটিং এই অন্যরকম, অন্য সব লঞ্চের চেয়ে এই লঞ্চটি আমার কাছে খুবই প্রিয়। দেখুন এটা, এই কেবিনটা দোতলার ব্যবস্থা আছে, এই কেবিনের মধ্যে দোতলার ব্যবস্থা আছে, আপনাদের দোতলাও দেখাবো। আগে নিচে নিচে যে পার্ট আছে সেই পার্ট দেখানোর পরে আমরা দোতলার পার্টটা দেখাবো। এটা 10,000 টাকা ভাড়া,
দেখুন কত সুন্দর করে সাজানো, একদম পরিপাটি করে। এই দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তারপরে এটা ওখানে যদি কারো স্পেশাল কোনো ইয়ে থাকে, অ্যাডভেঞ্চারের জন্য আসে, তাহলে দোতলায় তাদের ব্যবস্থা আছে। দোতলায় দেখুন আপনার, একটু আমি দেখাবো, আগে এদিকে দেখেই নিই। এই সিঁড়ি দিয়ে উঠবো আমি এখন, সিঁড়ি দিয়ে উঠে আমি দোতলায় আপনাদেরকে একটু দেখাবো। এই কেবিনের দোতলায়, এই দেখুন দোতলায়, এখানেও দুজন আপনারা দুজন রাজযাপন করতে পারেন। এখানেও এসির ব্যবস্থা আছে, ওখানে যা যা ব্যবস্থা আছে নিচে এখানেও তাইটাই আছে। দেখুন সুন্দর করে পরিপাটি করে সাজানো, একদম একদম মনে হচ্ছে যেন কোনো ফাইভ স্টার হোটেলের মতো করে সাজানো হয়েছে লঞ্চটিকে। আপনি মনে হবে যেন ফাইভ স্টার কোনো হোটেলে আসি এই লঞ্চটিতে আপনি ভ্রমণ করলে। চলুন দর্শক, আমরা এখান থেকে বিএবি জোন থেকে বের হয়ে যাই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমর্থন করুন, আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দুবার নইলে ভিডিও ভালো হয় না। অন্ধকার নাই।